আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের আগে করিমগঞ্জ কংগ্রেসের দল ছাড়ার হিড়িক পড়েছে এ পর্যন্ত জেলা কংগ্রেসের দুই পদাধিকারী ও দুই ওয়ার্ড কমিশনার সহ চারজন ইস্তফা দিয়েছেন তবে এসব ইস্তফাকে তেমন গুরুত্ব দিচ্ছে না জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বৃহস্পতিবার তিনি জানান ইস্তফার অপেক্ষা করছেন বলেই দলবিরোধীদের সকজ করতে বিলম্ব হচ্ছে তার কথায় দল থেকে নির্ঘাত বহিষ্কার হবেন জেনে আগে বাগে অনেকে ইস্তফা দিয়ে দিচ্ছেন অন্যরাও দিয়ে দিলে ভালো তবে আরো দু তিন দিন অপেক্ষা করা হবে এরপর তালিকা অনুযায়ী দল বিরোধী কার্যকলাপে লিপ্তদের সহজ করা হবে এদিকে বুধবার উত্তর করিমুঞ্জের সুতারকান্দি কুড়িখোলা জিপির নয়াবাজারে অনুষ্ঠিত হয় দলের এক কর্মী সেখানে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন কংগ্রেসের সদস্য হয়ে যারা বিজেপি কার্যালয়ে উকি দিচ্ছেন তাদের শাস্তির মুখে পড়তে হবে বিধায়ক কমলাক্ষ কনিষ্ঠ দেখাতে গিয়ে যারা দলের বিরোধিতা করছেন তাদের রেয়াত করা হবে না বলেন কংগ্রেসের সভা পণ্ড করার চেষ্টা সহ দিনে কংগ্রেস আর রাতে বিজেপি করা মুখোশদারীদের চিহ্নিত করা হয়ে গেছে এখন ব্যবস্থা গ্রহণের পালা রজত চক্রবর্তী সাহাব দলের দলের বিরুদ্ধাচরণকারী কাউকে চড়া হবে না করিমগঞ্জে এবার কংগ্রেসের জয় একশো ভাগ নিশ্চিত বলে তিনি মন্তব্য করেন এদিন কর্মীদের মনোবল বৃদ্ধি করতে জেলা কংগ্রেস সহ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্ত বলেন একটি ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা নড়বড়ে বলে একটি চক্র বিভ্রান্তি চূড়ানোর চেষ্টা করছে দলীয় কর্মী সভায় তিনি বলেন কংগ্রেসের সংগঠন মজবুত রয়েছে আর সংখ্যালঘু ভোটও কোনোভাবে বিজেপির জুলিতে যাবে না তিনি বলেন দলীয় হাইকমান্ড যাকে প্রার্থী করবে তিনি অনায়াসে জয়ী হবেন এজন্য কাজ করে যাচ্ছেন কংগ্রেস কর্মীরা তিনি বলেন দিনের আলোয় কংগ্রেস আর রাতের অন্ধকারে বিধায়ক সহ স্থানীয় বিজেপি নেতাদের বাড়িতে অনেকেই দৌড়ঝাপ করছেন এ ধরনের দ্বিচারিতার তীব্র সমালোচনা করেন তিনি শহর কংগ্রেস সভাপতি তাপস কান্তি বলেন কংগ্রেস মজবুত অবস্থানে রয়েছে বর্তমানের মতো জোর জপটা অতীতে অনেক এসেছে কিন্তু কোনো কিছুতেই দল থামেনি বলেন লোকসভা আসনে করিমুল আসনে এবার কংগ্রেস প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা সভায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি সাধারণ সম্পাদক ময়নামিয়া সহ অন্যরা সবাই পৌরোহিত্য করেন মন্ডল সভাপতি ফজলুর রহমান অপরদিকে ফের দক্ষিণ হাইলাকান্দির গোল্লাচোড়ায় মিজু আগ্রাসন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর লোকসভাউটের ডামাডুলের মধ্যে হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তে মিজু দুষ্কৃতীরা আসামের জমি জবরদখল দখল করে গৃহ নির্মাণ করা শুরু করেছে দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থানা দিন আসামের জমি জবরদখল দখল করে গত এক সপ্তাহ থেকে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মিজু দুষ্কৃতিরা তাৎপর্যের বিষয় হচ্ছে মিজু পুলিশের প্রত্যক্ষ মদতে এই জবরদখল দখল চলছে ফলে সীমান্তে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে তবে এখন পর্যন্ত আসাম পুলিশের তরফে কোনো তৎপরতা নেই বৃহস্পতিবার কাটলচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর গোল্লাচড়ায় মিজু আগ্রাসনের ছবি প্রকাশ্যে এনে তা প্রতিহত করতে আসাম পুলিশ ব্যর্থ বলে অভিযোগ করেন বিধায়ক সুজাম সাংবাদিকদের জানা তার নির্বাচনী এলাকার এক বৃহৎ অংশ মিজোরাম সীমান্তে রয়েছে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় দুদিন পর পর মিজো পুলিশ ও সরকারের মধ্যে মিজো দুষ্কৃতীরা আসামের জমির জবরদখল করে এতে সীমান্তে বসবাসকারী আসামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয় গোল্লাছোলায় আসাম পুলিশের বিওপি রয়েছে কিন্তু বিওপির অনতিদূরে মিজুরা প্রকাশ্যে জবরদখল চালিয়ে যাচ্ছে বিধায়কের অভিযোগ ওই এলাকায় বছর দুয়েক আগে মিজু দুষ্কৃতীরে আগুন লাগিয়ে আসামের বাসিন্দাদের চোদ্দোটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুটা তৎপর হয়ে সীমান্তে পুলিশ মোতায়েন সহ সড়ক নির্মাণ করে টহলদারি বাড়ালে মিজুদের উৎপাদ সাময়িক বন্ধ হয় কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে মিজু দুষ্কৃতীরা এ অবস্থায় গৃহ বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক সুজামুদ্দিন অপরদিকে একটা না বারো ঘন্টা স্তব্ধ থাকলো শিলং রোড না বমিস্খলন নয় ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশের বেহাল অবস্থার সংস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের সড়ক অবরোধের ফলে বৃহস্পতিবার দিনভর অচল থাকে গুরুত্বপূর্ণ এই রাজপথ আর এতে এই রুট ধরে বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল ফলস্বরূপ চরম ভোগান্তির শিকার হন মানুষ প্রাপ্ত খবর মতে দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ বরাক উপত্যকার তিন জেলা সহ পড়শী রাজ্য ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের একাংশের গেটওয়ে হিসেবে খ্যাত এই রাজপথে মালিডহর রাতাচুড়া উমকিয়াম কুলিয়াং ডোনা লুংসুলুং অংশ কার্যত মরণফাদের রূপ ধারণ করে আছে বিশাল বিশাল করতে ভরে রয়েছে পুরো রাস্তা পাহাড়ি জলস্রোত নেমে আসার ফলে কোথাও কোথাও রাস্তার মধ্যে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল নালার এসব গর্তনালা উপেক্ষা করে কোনো মতে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন থেকে চলছে যানবাহন আর এতে আকসারি দুর্ঘটনা এখানে ওখানে রাস্তার বুকে বিকল হচ্ছে যানবাহন প্রতিনিয়ত দেখা যানজট এতে বরাক ত্রিপুরা মিজোরাম তো বটেই স্থানীয়রা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন কিন্তু তারপরও রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না মেঘালয় সরকার আর এতে ক্ষুব্ধ মানুষ পথে নামতে বাধ্য হন সূত্র জানায় বিভিন্ন এলাকার হেডম্যান এবং বিভিন্ন সংগঠনের যৌথ আহ্বানে বৃহস্পতিবার ওই রাজপথে প্রতিবাদ শুরু করেন স্থানীয় মানুষ অবরোধ করা হয় ছয় নম্বর জাতীয় সড়ক ক্ষুব্ধ মানুষ স্থানে স্থানে রাস্তার উপর চেয়ার ব্রেঞ্চ নিয়ে বসে পড়েন বেলা বড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ আরও জোরালো হয় স্তব্ধ হয়ে পড়ে ওই রুট দিয়ে সব ধরনের যান চলাচল অ্যাম্বুলেন্স ছাড়া বরাক উপত্যকা থেকে গুয়াহাটির দিকে কোনো ধরনের যানবাহনকে যেমন যেতে দেওয়া হয়নি তেমনি দিক আসতে দেওয়া হয়নি কোনো গাড়ি ফলে রাস্তার স্থানে স্থানে আটকা পড়ে অসংখ্য যানবাহন সূত্র জানায় গুয়াহাটির দিক থেকে আসা বেশ কিছু যাত্রীবাহী গাড়িও এতে আটকা পড়ে মেঘালয় প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে বারবার আলোচনার চেষ্টা চালানো হলেও আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনর্থকায় সফলতা আসেনি যদিও বিকাল পাঁচটায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় সূত্র জানায় আন্দোলনকারীদের সঙ্গে মেঘালয় প্রশাসনের আলোচনায় শীঘ্রই রাস্তা সংস্কারের আশ্বাস প্রদান করার পর বরফ বলে প্রত্যাহার করা হয় অবরোধ এরপর সচল হয় বরাক উপত্যকার এই গেটওয়ে হাফ ছেড়ে বাঁচেন আটকে পড়া যাত্রীরা এই অবরোধের সময় এদিন আর মেঘালয় মুখ্য হয়নি বরাক উপত্যকার কোন ধরনের যানবাহন সন্ধ্যার পর অবশ্য যানবাহনের যাতায়াত শুরু হয়েছে সূত্র বলছে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে বৃষ্টি নেওয়ার আগে রাস্তার সংস্কার না হলে ওই রুট দিয়ে যান চলাচল দুষ্কর হয়ে উঠবে আর এমনটা হলে মেঘালয়ের থেকে বেশি দিতে পড়বেন বরাক ত্রিপুরা মিজোরামের মানুষ এমনিতেই এই রুটে ভূমিস্খলনের ঘটনার জন্য বৃষ্টি নামলেই এক আতঙ্ক নিয়ে যাতায়াত করেন লোকজন ভূমিস্খলনের এই আতঙ্কের মধ্যে রাস্তার মরণফাঁদ জন্য গুদের উপর বিস্ফোড়া অপরদিকে উন্নয়নের স্বার্থে মুদির হাত আরও শক্তিশালী করুন বললেন পরিমল শুক্লবদ্ধ হাইলাকালীতে একই দিনে উনচল্লিশ দশমিক তিন আট কোটি টাকার কাজের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলি আখ্যায়িত করে উন্নয়নের স্বার্থে আবারও তাকে গতিতে চিকি রাখার আহ্বান জানালেন রাজ্যের মিন ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ বৃহস্পতিবার লালার জয়কৃষ্ণপুরে জয়মঙ্গল হাইস্কুলে আইআরআইডিএফ কর্মসূচির অধীনে সাত কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের শিলান্যাস করে প্রদত্ত বাসনে মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিকাশ যাত্রার অঙ্গ হিসেবে। এদিন হাইলাকালী জেলায় উনচল্লিশ কোটি আটত্রিশ লক্ষ টাকার নয়টি প্রকল্পের শিলান্যাস ও ভূমি পূজন সম্পন্ন হয় একটি স্কুলের উন্নয়নে একই সঙ্গে সাত কোটি টিকা মঞ্জুরির বিষয়কে তিনি ঐতিহাসিক আখ্যায়িত করেন বলেন জয়মঙ্গল হাইস্কুলে ওই টাকা দিয়ে নতুন ভবন অডিটোরিয়াম হল শৌচাগার কমান রুম লাইব্রেরি ইত্যাদি নির্মাণ করা হবে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার রাজ্যের একশো ছাব্বিশ বিধানসভা কেন্দ্রের শিক্ষার উন্নয়নে অর্থ মঞ্জুর করেছে এআইইউডিএফ বিধায়কদের দখলে টাকা কেন্দ্রে সমপরিমাণ পরিমাণ মঞ্জুর করা হয়েছে যাতে উন্নয়ন থেকে রাজ্যের কোনো অংশ বাদ না পড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে এসে বরাকে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করে যান এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি হাইলাকান্দি জেলায় একই সঙ্গে নয়টি প্রকল্পের শিলান্যাস করছেন মন্ত্রী এদিন আরও বলেন কেন্দ্র ও রাজ্য সরকার আসামের প্রত্যেক নাগরিকের আর্থসামাজিক উন্নয়নে বদ্ধপরিকর এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাবী পূর্বদের অ্যাকাউন্টে নগদ অর্থ প্রদান করা হবে সরকার মানব সম্পদ তৈরির লক্ষ্যে ভালো কাজ করে যাচ্ছে পাশাপাশি রাজ্যের যোগাযোগ পানীয় জল সহ প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন কাজ করে যাচ্ছে এদিনের সময় মন্ত্রী সাধারণ জনগণের কাছে প্রশ্ন ছুঁড়ে বলেন মোদীকে হারিয়ে কি কোনো লাভ হবে নিশ্চয় হবে না কারণ তার নেতৃত্বে আজ ভারত বিশ্বে এক উল্লেখযোগ্য স্থান অর্জন করতে সক্ষম হয়েছে তাই ভবিষ্যৎ প্রজন্মের বৃহত্তর স্বার্থে নরেন্দ্র মোদী ও হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন জানিয়ে তাদের হাত শক্ত করার আহ্বান জানান তিনি এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে কাটলিজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর অংশ নিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন তিনি বলেন বর্তমান সরকার যেভাবে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তাতে সাধুবাদ জানাতেই হয় তিনি বলেন কংগ্রেস জমানায় উন্নয়ন বঞ্চিত ছিল বৃহত্তর কৃষ্ণপুর এলাকা তিনি বিদায় হওয়ার পর বর্তমান সরকারের সহযোগিতায় ওই এলাকার আশানুরূপ উন্নয়ন হচ্ছে জয়মঙ্গল হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রয়াত বিদায় গৌরীশঙ্কর রায়ের পিতার নামে প্রতিষ্ঠিত জয়মঙ্গল হাই স্কুলটিকে একটি মডেল হাই স্কুল হিসেবে গড়ে তুলতে তিনি সরকারের কাছে প্রস্তাব রেখেছিলেন যা মঞ্জুর হওয়া বিধায়ক সুজাম সরকারের গুণগান করে বলে বর্তমান সরকারের আমলে জাতির ধর্মবর্ণ নির্বিশেষে সবার উন্নয়ন হচ্ছে যা অন্য সরকারের আমলে হয়নি এদিনের সময় সাংসদ কৃপনাথ মালা বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করে বলে বিজেপি ফের তাকে করিমগঞ্জে দলীয় মনোনয়ন দিয়েছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে আবারও তাকে সমর্থন করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান সবাই অন্যদের মধ্যে হাইলাকান্দির ডিডিসি এলডার ফারহিন জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে এদিন মন্ত্রী সকাল সাড়ে নয়টায় কুচিরা হাইস্কুলের আর আরআইডিএফ কর্মসূচির অধীনে সাত কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন পরে সকাল সাড়ে দশটায় লালামুখ চা বাগানের তিন কোটি টাকার আরআইডিএফ কর্মসূচির ভূমি যোগ দেন রূপাচুড়া বাগানে মন্ত্রী দেড় কোটি টাকার জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস করেন সভায় মহিলা প্রদেশ মণিপুর ডিএম গ্রুপ প্রমুখ বক্তব্য রাখেন পরে সাড়ে বারোটায় দোলাই চা বাগানে দেড় কোটি টাকা বে মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস করেন বেলা দুটায় মণিপুর চা বাগানে দেড় কোটি টাকার কমিউনিটি হলের শিলান্যাস করেন বিকেল সাড়ে পাঁচটায় মন্ত্রী কাঞ্চনপুরে চা বাগানের তিন কোটি টাকার আর আইডিএফ কর্মসূচির ভূমি ও রাতে গভ বি এম হায়ার সেকেন্ডারি স্কুলে আট কোটি টাকার নতুন ভবনের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ এদিন চন্ডীপুর চা বাগানের সমগ্র শিক্ষার ছয় কোটি অষ্টাশি লক্ষের আবাসিক বিদ্যালয়ের নতুন ভবনেরও শিলান্যাস করেন তিনি এদিন বিভিন্ন জনসভায় হাইলাকান্দি জেলায় দলীয় বিধায়ক না থাকায় জেলায় আশানুরূপ উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ করেন তিনি দলের করিমগঞ্জ কেন্দ্রের প্রার্থী কৃপনাথ পালাকে সব ধরনের সহযোগিতা করে দ্বিতীয়বারের জন্য সংসদে পাঠানোর আর্জি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত